বাংলাদেশ পাকিস্তানের ম্যাচ এবং সবচেয়ে আলোচনায় একটি ইস্যু, সেটা হচ্ছে মাঠে বা গ্যালারিতে পাকিস্তানের পতাকা কেন উঠছে। আমি একজন দুজনকে পেয়েছি, একটু কথা বলতে চাই। আমি একটু আপনাদের কাছ থেকে জানতে চাই, একটু এই পাশে দাঁড়াবেন, পাকিস্তানের পতাকা মাঠে কেন উঠছে? একজন দর্শক হিসেবে, বাংলাদেশি হিসেবে এটা আপনাকে, আপনার অনুভূতির একটু জানতে চাই। পাকিস্তান তো আমার অনুভূতি, মানে ওখানে আছে, ফার্স্ট টাইম খেলা দেখতে আসছি, মনে করেন এই অনুভূতি। পাকিস্তানের পতাকা মাঠে উঠছে, এটা আপনার অনুভূতিটা কি? পাকিস্তান সমর্থন করেন? পাকিস্তানের পতাকা বাংলাদেশে উঠছে, পাকিস্তান তো আমাদের বিপক্ষে দল, আমাদের তাকে সমর্থন করতে পারি, আমাদের দেশকে আমরা সমর্থন করতে পারি। আরেকজনকে পেয়েছি, মানে আপনি বাংলাদেশি একজন মানুষ, কিন্তু আমি সাপোর্ট করছি পাকিস্তানকে, পাকিস্তানের জার্সি পরে আছি, পাকিস্তানের পতাকা নিয়ে মাঠে প্রবেশ করছি, এটা ঠিক কিনা? জি, এটা হচ্ছে যার যার অনুভূতি, যে যেটা মন চায়, যে আমি এক এক দলের সাপোর্ট করি, কিন্তু আমরা আমাদের বাংলাদেশকে আমরা সবসময় সাপোর্ট করি ইনশাল্লাহ। এবং আমরা যেহেতু পাকিস্তান করি না, যার যার অনুমতি হয় যে প্রান্ত ছেলে পাকিস্তানের সাপোর্ট করবে, তাদের জন্য আর কি এরকম। মানে আপনি বলছেন যে যে কেউ চাইলে পাকিস্তানের সাপোর্ট করতে পারে? জি জি, একেই, এটাই সাপোর্ট করা এক জিনিস, আর হচ্ছে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ, সেই ম্যাচে আপনি বাংলাদেশকে সমর্থন না করে পাকিস্তানকে সাপোর্ট করছেন, পাকিস্তানের জার্সি পরছেন, পাকিস্তানের পতাকা পরছেন, কিন্তু আপনি বাংলাদেশি, এটা কি ঠিক? এটা ঠিক না, এটা যার যার মর্জি, যে যার যার দেশে, যে যার যার যা প্রাণ থেকে, যে আমার দেশের জন্য আমি অনেক কিছু করবো বা অনেক কিছু, মানে খেলা দেবো আমার দেশের হয়ে, কিন্তু অন্য দেশের এটা যার যার অনুভূতি, যার বিবেক যেটা তারা, সে এটাই করতে পারবে আর কি। ধন্যবাদ। আপনার কাছে শুধু বাংলাদেশের জার্সি আছে এবং আপনি নিশ্চয়ই দেখেছেন অনেকেই পাকিস্তানের জার্সি পরে, পাকিস্তানের পতাকা নিয়ে, তাদের বাড়িও বাংলাদেশে, তার নাগরিক বাংলাদেশের, এইটা আপনি যেহেতু জার্সি বিক্রি করছেন ভাই, আপনার কাছে কেমন লাগছে? যে মোটেও ভালো লাগে না, আমার কাছে ভালো লাগে না, আমি এই দেশের মানুষ, বাংলাদেশ আমার দেশ, হারুক জিতুক বাংলাদেশ আমার জন্মভূমি, বাংলাদেশ সাপোর্ট করব আমি। আচ্ছা, আমার কাছে এটা ভালো লাগে। এবং আপনি কিন্তু পাকিস্তানের কোনো জার্সি বিক্রি করছেন না? না, পাকিস্তানের জার্সি বিক্রি করছি না। এইটা মানে আমরা পাকিস্তানকে সাপোর্ট করতে পারি যদি বাংলাদেশের বিপক্ষে কোনো ম্যাচ হয়, তাই না? এটা এটা আপনার, আপনি কীভাবে দেখেন? না, আমরা অন্য অন্য কান্ট্রির সাথে খেলা হলে তখন আমরা পাকিস্তানের সাপোর্ট করি, পাকিস্তানকে ভালোবাসি, বাংলাদেশের খেলা হলে আমরা বাংলাদেশ সাপোর্ট করবে, এটাই। অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, 10 টাকা কম দিয়ে দেবেন না? কাপড় ভালো হয়েছে, আপনি যেটা বলছেন না, তো কাপড়ের জন্য আপডেট গায়ে আছে, গায়ে হবে, গায়ে হবে ভাই, গায়ে হবে, আপনি গায়ে দিয়ে রাখেন ভাই, গায়ে দিয়ে রাখেন। কেমন আছেন? ভাই, আপনার সঙ্গে দুটো মিনিট কথা বলতে চাই, একটু আপনার সঙ্গে আপনারা থাকেন এই যে এই পাশটা, একটু ভিড় কম। একটা সেকেন্ড ভাই, আপনি একটু দাঁড়ান পাশে, উনি আসেন, না না উনি থাকুক, তারপর আপনি, আপনাকে আমি বলবো। আপনি তো এটা হাতে নেবেন, হাতে নিয়ে বলেন, ঠিক আছে, একটু কাছে নেন, না না কাছে নেন, বুকের কাছে। হ্যাঁ, রাহিদ রনি, ফেসবুক পেজ লাইভ, একজন বাংলাদেশের সমর্থক, একজন পাকিস্তানের সমর্থক। মানে পাকিস্তানের জার্নিটা কেমন ছিল ওয়ার্ল্ড কাপে? জি, পাকিস্তানের জার্নিটা খুবই ভালো ছিল আলহামদুলিল্লাহ। তারা আগে থেকে প্রস্তুতি নিয়ে একটা ভালো টিম গঠন করে পাকিস্তানে গেছে, এই আরব আমিরাতে যায় খেলছে। আচ্ছা, বাংলাদেশের জার্নি কেমন ছিল বিশ্বকাপে? বাংলাদেশের জার্নিটা আসলে ভালোই ছিল, কিন্তু তারা আসলে নিজ দেশে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডকে হারানোর পরে
মানে সেম টিম নিয়ে গেছে, তারা অভিজ্ঞতাকে বেশি কাজে লাগাতে পারে নাই, সিনিয়র প্লেয়ারদের না নিয়ে মানে জুনিয়র প্লেয়ারদের বেশি নিয়ে গেছে, ওদের অভিজ্ঞতার অভাব ছিল। আচ্ছা, আপনার মানে পাকিস্তান জার্সি, আমার একটু কৌতূহল হয়েছে, আপনার বন্ধু বাংলাদেশের সাপোর্টার আরেকজন জার্সি কিনলেন বাংলাদেশে, কেন এটা? আমার আসলে তামিম, সাকিব, মুশফিক এদের ছাড়া আমার মানে বাংলাদেশ টিমটা আসলে এই টিমটা ভালো লাগে নাই, যার কারণে আমি পাকিস্তান সাপোর্ট করতেছি এই এই মানে সিজনে। খুবই জি রাগে, জি রাগে। এই রাগটা বা ক্ষোভটা শুরু হলো কখন থেকে? জি, এই রাগটা শুরু হয়েছে যখন এই নির্বাচকরা মানে প্রত্যেকবারই এই আপনার মানে 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 সিনিয়র প্লেয়ারদের গুরুত্বই দিচ্ছে না তারা, এই এইবার মুশফিককে বাদ দিয়েছে তারা, তামিমকে কোচের জন্য বাদ দেওয়া হয়েছে, মানে টিমদের প্রতি আমার খুব ছিল জন্য। মানে সিনিয়র ক্রিকেটারদের কেন বাদ দিচ্ছে টিম ম্যানেজমেন্ট আপনার, কেন এটা কি মনে হচ্ছে যে কোন কারণ? এটা আসলে সিনিয়র ক্রিকেটারদের বাদ দেওয়ার কারণে এই যে কোচের মুখ্য ভূমিকা পালন আছে, আমরা আগেও দিয়েছি, আগেও তো সিনিয়র প্লেয়ারদের নিয়ে খেলছি, এনে 90% কোচের ভূমিকা আছে, কোচের পছন্দ নাই করবেন যিনি নিজ দেশকে একটা আলাদা সাপোর্ট দেয়, কিন্তু আমি এই টিমকে আসলে সাপোর্ট করতে পারতেছি না, আমি মেইনলি পাকিস্তানকে সাপোর্ট করবো আজকে। আচ্ছা, কিন্তু মনে প্রাণে তো আপনি মনে প্রাণে বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের সাপোর্ট রাগে, খুব রাগের জন্য আর কি। আচ্ছা, ক্যাপ্টেন্সি ঠিক আছে আপনার দৃষ্টিতে? ক্যাপ্টেন্সি ঠিক আছে, মাহমুদুল্লাহ ক্যাপ্টেন্সি ঠিক আছে, কিন্তু আমার টিমের উপরে আসলে প্লেয়ার পাচ্ছে না মাহমুদুল রিয়া, তাই তো? জি, সিনিয়র ক্রিকেটার পাচ্ছে। আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই, মানে আজকে গতকালের ম্যাচটা আপনি কেন হারলো বাংলাদেশ, কি মনে হয়েছে? গতকালে আসলে ভালো ব্যাটিং করতে পারে না, তারা বোলিং দুর্দান্ত করেছে, তো লাস্ট পর্যায়ে বাংলাদেশ জিততে পারতো যদি ভালো একটু বোলিং করতো, লাস্টে যায় মার খেয়েছে। আচ্ছা, একটু আপনার বন্ধুকে ওটা দিবেন। মিজন ভাই, ভাই এই যে আপনার বন্ধু রাগে খুবই আসলে পাকিস্তানে জার্সি পরে খেলছে, নিশ্চয়ই আপনারও রাগ আছে, খুব আছে নাকি ভালোবাসা আছে? রাগ যতই থাক ভাই, আমাদের দেশ আমাদের, ঠিক আছে, জিতলো বাংলাদেশ, হারলো বাংলাদেশ, এটাই আমাদের বাংলাদেশ, রাগ থাকতেই পারে। টিমটা আসলে এখনকার যে পজিশনে আছে সে পজিশনে আসলে একটু ই লাগছে, কিন্তু তারপরও আমাদের দেশ আমাদের, হারলেও আছি আমরা, জিতলেও আছি, সাথে আছি। বন্ধুকে কি খেপান নাকি মাঝে মাঝে? হ্যাঁ, মাঝে মাঝে খেপাই, খেপানো হয় আর কি, একসাথে দেখেন না আছি। আচ্ছা, একটু ওনাকে দেন। জি ভাই, ভাই আপনার কাছে জানতে চাই বাংলাদেশের পারফরমেন্স এবং বিশ্বকাপে বাংলাদেশের পারফরমেন্স, প্রথম টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের পারফরমেন্স কেমন লাগলো? যদিও এটা মানে দুর্ভাগ্যের বিষয় যে আমরা জিততে পারিনি বিশ্বকাপে, একটা ম্যাচও জিততে পারিনি, তবে এই ক্ষেত্রে আমি দেখা গেছে খেলোয়াড়কে যদি দোষ না দিয়ে আমি দোষ দেবো কোচ আর নির্বাচকদের, কারণ তারা যদি আমাদের সিনিয়র ব্যাটসম্যানদের প্রতি প্রাধান্য দিতেন তাহলে হয়তো রেজাল্ট অন্যরকম আসতো, বিশ্বকাপে আমরা ভালো একটা পারফরমেন্স পেতাম, এবং কালকে যদি আমাদের দেখা গেছে তামিম যদি থাকতো হয়তো দেখা গেছে ওপেনিংয়ে জুটিতে আমাদের 50 রান বা 30 রান অ্যাড হলে আমরা ওই ক্ষেত্রে জিততে পারতাম যে পজিশন ছিল। অনেক ধন্যবাদ স্যার। হোয়ার আর ইউ ফ্রম? আই ফ্রম কাশ্মীর। কাশ্মীর, সো ইউ লাভ বাংলাদেশ ক্রিকেট অলসো? ইয়া, উই লাভ বাংলাদেশ ক্রিকেট ফ্রম বিগিনিং, নট ফ্রম নাও। ওকে, হু ইজ ইউর ফেভারিট ক্রিকেটার ইন বাংলাদেশ? ইন বাংলাদেশ ফ্রম স্টার্টিং দেয়ার ইজ শাকিবুল হাসান, মুস্তাফিজুর রহমান, মুশারফি অ্যান্ড অলসো ইন তাসকিন। সো ইউ স্টাডি হিয়ার? ইয়া, উই স্টাডি হিয়ার। মেডিকেল? ইয়েস। ওকে স্যার, হু ইজ ইউর ফেভারিট ক্রিকেটার ইন পাকিস্তান? In Pakistan, the whole cricket team is favorite, especially is Babar Azam, Mohammad Rizwan, Shadab Khan, Shahin Shah Afridi. Okay. Sir, are you upset about Bangladesh cricket or Bangladesh cricket performance in the T20 World Cup? Yeah, we're very upset. They had a lot of hard work on their cricket team, and we wish that they played in the future well, and upcoming there's a ICC tournament. Thank you, bhai. Assalamu alaikum. দেখছেন ডেইলি ক্রিকেট ফেসবুক লাইভ, সঙ্গে আছি রাকিব ডোডা, আমি একজন পাকিস্তানের ভক্ত পেয়েছি, পাকিস্তান ক্রিকেটের সাপোর্টার তিনি। ভাই, বাংলাদেশের বিপক্ষে ম্যাচ পাকিস্তানের হোম অফ ক্রিকেট মিরপুরে, অনেকদিন পর আসলে খেলা দেখার সুযোগ হয়েছে, প্রথম অনুভূতি জানতে চাই কেমন লাগছে? আমি এমনিতে অনেকদিন পরে যখন মিরপুর মাঠে খেলা হচ্ছে আমি খুবই এক্সাইটেড, কারণ কোভিড-19 জন্য অনেক জায়গায় খেলা হয়েছে কিন্তু আমরা দেখতে পারি না সরাসরি, এখন কোভিড-19 একটু নর্মাল আছে এজন্য ক্রিকেট স্টেডিয়ামে এসে খেলা দেখতে পাচ্ছি, এজন্য খুবই এক্সাইটেড। এবং বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ, পাকিস্তানের বিশ্বকাপ জার্নি আপনার কেমন লাগছে? পাকিস্তানের বিশ্বকাপ জার্নি, এভরিথিং ইজ ফাইন,
কারণ ওই জন্যই আমি আর এই জার্সিটা কেনা হবে। সত্যি কথা বলতে পাকিস্তানের ওই টি টোয়েন্টির বিশ্বকাপের ফরম্যাট দেখেই আমার জার্সিটা কেনা। এরপরে আপনার হচ্ছে আজকে আমি যদি এখানে অস্ট্রেলিয়া থাকতো তাহলে আমি অস্ট্রেলিয়ারই সাপোর্ট করতাম, বিকজ এখানে হচ্ছে আমাদের টিম ম্যানেজমেন্টের প্রবলেম আছে। একটা টুর্নামেন্ট গেছে, টি টোয়েন্টি বিশ্বকাপ গেছে, সেখানে তো কোনো রেসপন্স পায় নাই ভালো। তারপরে আপনার মিরপুর মাঠে যখন খেলা হচ্ছে একটা সিনিয়র প্লেয়ার শুধু মাহমুদুল্লাহ, আর মুশফিক নিজের বিশ্রামে দিছে, ওইদিকে মুশফিক নিজেই জানে না কোনো সিনিয়র প্লেয়ার নাই। তারপরে আপনার সব জুনিয়র প্লেয়ারদের খেলানো এটা উচিত না, কারণ টিম ম্যানেজমেন্ট চেঞ্জ করলে সব কিছু করতে পারে, সব কিছু ওদেরই হাতে। আমাদের এনামুলক বিজয় আছে, ইমরুল কায়েস আছে, সাব্বির রহমান আছে, তামিম ইকবাল আছে, যদি এদের নিত আমি অবশ্যই বাংলাদেশ সাপোর্ট করতাম। শুধু আমার ক্ষোভের কারণে আমি পাকিস্তানের সাপোর্ট নিয়েছি। কিন্তু পাকিস্তান না, এখানে যদি অন্য কোনো দেশ আসতো তাহলে আমি সে দেশের সাপোর্ট করতাম। নামিবিয়া আসলে নামিবিয়ার সাপোর্ট করতেন? হ্যাঁ অবশ্যই। মানে বাংলাদেশ ম্যানেজমেন্টের উপর ক্ষোভ? জি জি। আচ্ছা আপনার, আমি একটু ইন্ডিয়ার কথা বলি, ইন্ডিয়া যখন টিম টোয়েন্টি বিশ্বকাপ যখন হারছে তখন কিন্তু ওদের ওইখান থেকেই কিন্তু ওদের চেঞ্জ হয়ে গেছে টিম ম্যানেজমেন্ট, কিন্তু আমাদের ক্ষেত্রে অন্যরকম, এসবগুলো তো ঠিক নয়। এর জন্যই তো, এই ক্ষোভের জন্যই তো আমি এখন পাকিস্তানের সাপোর্ট করি। কিন্তু আপনি পাকিস্তানের সাপোর্টার আসলে নন? না, আমি পাকিস্তানের সাপোর্টার নই, কারণ আমি বাংলাদেশেরই মানুষ, বাংলাদেশেই থাকি, এই জন্য আমি বাংলাদেশের সাপোর্ট, কিন্তু ক্ষোভের কারণে আমার আজকে পাকিস্তান করা হচ্ছে। আচ্ছা এই ক্ষোভটা কবে থেকে শুরু হলো? মানে বাংলাদেশের ক্ষোভটা আপনার হচ্ছে টোয়েন্টি বিশ্বকাপ, যেহেতু সবাই সবসময় ভালো খেলে না, টিম এমনিতে নর্মালি খেলতেই পারে। তারপরে আপনার হচ্ছে এই সিরিজে যদি সিনিয়র প্লেয়ার দিয়ে যদি কোনো কিছু করাতো সেক্ষেত্রে একটা বিষয় ছিল যে না, আমাদের সিনিয়র প্লেয়ার দিয়ে ম্যাচটা এগোতেছে। গত কালকের ম্যাচটা জেতা ম্যাচ ছিল, কিন্তু সেই ম্যাচটায় কী হলো, মাহমুদুল্লাহর ক্যাপ্টেন্সিও ভালো না। সত্যি কথা বলতে মাহমুদুল্লাহর ক্যাপ্টেন্সিও ভালো না, যেখানে মুস্তাফিজের অন্যান্য ক্যাপ্টেন্সি যখন বল করে, যখন তাকে পিওর ফাস্ট বলার থাকে, একজন ভালো ফর্মে থাকে, তারা আপনার 17 ওভার আর 19 ওভার বল করায়, কিন্তু সেক্ষেত্রে মাহমুদুল্লাহ করাইছে মুস্তাফিজের তার আগে, আর লাস্ট ওভার করাইছে আপনার আমিনুল ইসলাম বিপ্লবের দিয়ে। এসবগুলো তো, এইসব ক্যাপ্টেন্সি প্লাস ম্যানেজমেন্ট কোনোটাই ভালো না আমাদের, এজন্য ক্ষোভে আমি পাকিস্তানে সাপোর্ট করি। আপনি ক্ষোভে পাকিস্তানকে সাপোর্ট করছেন এবং আজকে বাংলাদেশের ম্যাচও দেখবে নিশ্চয়ই আজকে? হ্যাঁ, আমি আশা করি যে পাকিস্তান ওই বাংলাদেশ ভালো করবে, মন থেকে আশা করি, কিন্তু বাকিটা উপরে লাগছে। কিন্তু সম্ভব? মানে এই দল নিয়ে সম্ভব? আমার পুরোপুরি কনফিডেন্স নাই। মানে আপনি কনফিডেন্ট না? না, এই দল নিয়ে পুরোপুরি কনফিডেন্ট নেই, বাবর আজম বা এদের মতো শক্তিশালী দলের বিপক্ষে। হ্যাঁ, কারণ বাবর আজম বিশ্বের 1 নম্বর ব্যাটসম্যান, সেটা তো আপনি নিশ্চয়ই জানেন, ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড ব্যাটসম্যান। এর জন্য আমি সত্যি কথা বলতে আমার ক্ষোভে, এটা হচ্ছে জাস্ট ক্ষোভ। আপনার কি মনে হয় যে বিশ্বে আপনি ক্ষোভের আগে এই জিনিসটা করেছেন এবং পাকিস্তানকে সাপোর্ট করছেন, কারণ আপনি আসলে বাংলাদেশের পাগল ভক্ত, ক্রিকেটটাকে ভালোবাসেন? অবশ্যই অবশ্যই। শুধু টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত এবং মাহমুদুল্লাহ রিয়াদের এই ক্যাপ্টেন্সি, দুর্বল ক্যাপ্টেন্সি আপনি বলছেন, আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই, সিনিয়র ক্রিকেটারদের বাদ দেওয়া হচ্ছে কেন? মানে সিনিয়র ক্রিকেটার, সেটাই তো আমার প্রশ্ন, সেটাই তো আমারও প্রশ্ন যে সিনিয়র প্লেয়াররা কেন থাকছেন না, কেন তাদের বাদ দেওয়া হচ্ছে? একটা প্লেয়ার যে প্রত্যেকটা ম্যাচ ভালো খেলবে এমন তো কোনো কথা না। সৌম্য সরকার তো অবভিয়াসলি সুযোগ দিতেই আছে, মোহাম্মদ মিথুন আছে, তামিম ইকবাল, তো তামিম ইকবাল নিজে একজন প্লেয়ার, সে তো ক্ষোভেই তো টি টোয়েন্টি বিশ্বকাপে ছিল না। জি, সেটা তো আমাদের কিছু তার বলার নাই। আচ্ছা, মানে আপনি কাদেরকে দলে চান আসলে? আমি দলে চাচ্ছি আমার সিনিয়র প্লেয়ার যারা আছে, সাব্বির রহমান একজন হাইট হিটার ব্যাটসম্যান, ইমরুল কায়েস আছে ওপেনিং ব্যাটসম্যান, তারপর হচ্ছে তামিম ইকবাল আছে, এসবগুলো যদি হয় তাহলে বাংলাদেশ টিমটা আরও শক্তিশালী। এবং টি টোয়েন্টি ক্যাপ্টেন্সি আমাদের সাকিব আল হাসান আছে, সাকিব আল হাসান একদম ভালো একজন ক্যাপ্টেন, তারপর হচ্ছে তামিম ইকবাল ক্যাপ্টেন্সি ভালো, আমি তাদেরকে চাচ্ছি যদি হয় তাহলে আবার চেষ্টা করবো বাংলাদেশ। আচ্ছা শেষ প্রশ্ন জিজ্ঞেস করি, বন্ধুরা কি খেপাচ্ছে না? না না না, কেউ খেপাচ্ছে না, ওরা জানে বিষয়টা, ওরা বিষয়টা জানে। ধন্যবাদ আপনাকে, ওয়েলকাম। কথা বলছিলাম একজন বাংলাদেশ ভক্তের সঙ্গে, যিনি আসলে বাংলাদেশের ক্রিকেটটা ভালোবাসেন, কিন্তু এই ঘটনায় তিনি ক্ষুব্ধ, এই ঘটনায় তিনি ভীষণ ক্ষুব্ধ, এবং বাংলাদেশের ক্রিকেট এবং ক্রিকেটারদের অবস্থা, টিম ম্যানেজমেন্টের ভূমিকা নিয়ে তিনি ভীষণ ক্ষুব্ধ। মাঠে খেলছে বাংলাদেশ এবং পাকিস্তান, কিন্তু সমর্থন দুই দেশেরই আছে, সেটা কম হোক আর বেশি। খেলা হচ্ছে হোম অফ ক্রিকেট মিরপুরে, কিন্তু দর্শক আছে পাকিস্তানের, সমর্থন আছে পাকিস্তানের।
এবং সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে পাকিস্তানের পতাকা উঠছে আমাদের গ্যালারিতে, পাকিস্তানের জার্সি পরে বাংলাদেশেরই কিছু সমর্থক তারা সমর্থন করছে পাকিস্তানকে জার্সি পরে পতাকা নিয়ে। এইটা কতটুকু সমর্থন করেন জানাবেন নিশ্চয়ই, আর আমি জানব দর্শকদের মতামত। বাংলাদেশের ম্যাচ কিন্তু অনেকে সমর্থন করছে পাকিস্তানকেও এবং পাকিস্তানের জার্সি পরে পাকিস্তানের পতাকা নিয়ে মাঠে আসছে, কিন্তু তিনি বাংলাদেশে, এটা কতটুকু আপনি সমর্থন করেন বা আপনার অনুভূতিটা কি? না, এটা কোনোভাবে সমর্থন করা যায় না। বাংলাদেশের মাটিতে পাকিস্তানের কোনো মানে ইয়ে থাকবে না, কি বলে, খেলাই বলুন সেটা ইয়ে বলুন, খেলা হচ্ছে প্রতিযোগিতা, আমরা নিজ দেশ থেকে নিজ দেশের দলকে সাপোর্ট করে যাব, এটাই আমাদের অনুভূতি, আর অনুভূতির নাম হচ্ছে বাংলাদেশ। আপনার কাছ থেকে জানতে চাই, খেলা আমি সমর্থন করতেই পারি পাকিস্তানকে, কিন্তু সেটা বাংলাদেশের পরে, বাংলাদেশের বিপক্ষে যখন ম্যাচ আর যখন হোম অফ ক্রিকেটে মিরপুরে, তখন কি করে আমি বাংলাদেশের নাগরিক হয়ে বা পাকিস্তানের পতাকা ওড়াচ্ছি, পাকিস্তানের জার্সি পরছি? না, এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আসলে আমরা যখন মানে একই আমাদের মাটিতে আমাদের টিমের বিপক্ষে, আমাদের টিম ছাড়া হলে পাকিস্তান ঠিক আছে, কিন্তু একসাথে হয়ে পাকিস্তান সাপোর্ট করা আমার কোনোভাবেই সম্ভব। মনের রাগ খুব দলের প্রতি থাকে ঠিক আছে, কিন্তু দিন শেষে যখন খেলা হারছি তখন কালকে, তখন এমনিতেই মন খারাপ। দেশ তো দেশ, হাজার হলো আমাদের দেশ, জন্মভূমি এখানে বাংলাদেশ, সবসময় বাংলাদেশ, হারলেও জিতলেও বাংলাদেশ, হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ, দিন শেষে হারলেও খারাপ লাগে ঠিক আছে, কিন্তু তারপরেও যে মানে পাকিস্তান সাপোর্ট করবো, পাকিস্তান নিয়ে আসবো, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আর আমাদের দেশের প্রতি ওই টান আছে, বিদায় মানে ঝাড় আছে, সে বুঝে আমরা, আমাদের খুব খারাপ লাগে, কিন্তু তারপরেও পাকিস্তান কোনোভাবেই সম্ভব না, এটা আসলে মেনে নেওয়া যায় না। থ্যাংক ইউ। বাংলাদেশ পাকিস্তানের ম্যাচ, এবং সেখানে আমরা দেখলাম যে পাকিস্তানের পতাকা উঠছে এবং বাংলাদেশের নাগরিক সে পাকিস্তানের জার্সি পরে পাকিস্তানের পতাকা নিয়ে মাঠে পাকিস্তান পাকিস্তান চিৎকার করছে, এইটা আপনার দৃষ্টিতে কেমন? এবং সেটা যখন বাংলাদেশের বিপক্ষে ম্যাচ, হোম অফ ক্রিকেট মিরপুরে, এটা আসলে আপনার অতীতও ছিল, এখনও আছে, আমার মনে হয় যে ভবিষ্যতেও এইগুলো কিছু থাকবে, তো এদেরকে আপনার প্রতিহত করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। রাইট, এবং আপনার বাচ্চা একদম বাংলাদেশের জার্সি পরে এসেছে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে, আপনি যখন ওকে শেখাচ্ছেন বাংলাদেশ বাংলাদেশ, তখন একটা প্রজন্ম বা একটা শ্রেণীর মানুষ তারা পাকিস্তানকে সাপোর্ট করে যাচ্ছে, এটা নিশ্চয়ই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা হুমকি। নিঃসন্দেহে এটা একটা হুমকি। তারপর আমরা ওইদিকে না তাকিয়ে আমরা আমাদের কাজ করে যাব। আমরা বাংলাদেশকে মনে প্রাণে ভালোবাসি, ভালোবাসবো, বাংলাদেশ হারলেও ভালোবাসি, জিতলেও ভালোবাসি, হারলেও আমরা বাংলাদেশের সাথেই আছি। আমি একটু তোমার সঙ্গে কথা বলতে চাই, তুমি কাকে পছন্দ করো, মানে কোন ক্রিকেটারের খেলা পছন্দ করো, এবং তুমি বড় হয়ে আসলে কী হতে চাও? আর আচ্ছা, তোমাকে একটা একটা করে জিজ্ঞেস করি, তুমি মানে কার খেলা খুব পছন্দ করো এবং কেন পছন্দ করো? আমি বাংলাদেশের খেলা অনেক পছন্দ করি। আর যদি বলি কোন ক্রিকেটার, কোনো ক্রিকেটারকে তুমি চেনো বা জানো? চিনি, আমি সাকিবকে অনেক পছন্দ করি। আচ্ছা, সাকিব আল হাসান, ঠিক আছে। তোমার এই ড্রেস মানে জার্সিটা নিশ্চয়ই তোমার বাবা কিনে দিয়েছেন? হ্যাঁ, বাবা কিনে দিয়েছে। তোমার কেমন লাগছে এই যে জার্সি পরে আছো? ভালো লাগছে? হ্যাঁ। আচ্ছা, এবং ম্যাচ কি কখনো দেখেছো? হ্যাঁ, দেখেছি। এর আগে ম্যাচ দেখেছে? না, এখানে আসে, এখানে নিয়মিত ক্রিকেট দেখে। আমি টিভিতে দেখেছি, কিন্তু স্টেডিয়ামে এসে দেখিনি। আচ্ছা, তোমার ভবিষ্যৎ ইচ্ছে কি, মানে তুমি কি হতে চাও, ক্রিকেটার? হ্যাঁ, ক্রিকেটার। তুমি ক্রিকেট নিয়মিত খেলো? খেলি। আপু, আমি একই প্রশ্ন করতে চাই, বাংলাদেশের নাগরিক হয়ে আমি পাকিস্তানকে সাপোর্ট করছি, পাকিস্তানের পতাকা ওড়াচ্ছি, এইটা আপনাকে কষ্ট দেয় কিনা? এটা অবশ্যই কষ্ট দেয়, এমনকি যারা আসলে এই কাজগুলো করে তাদের প্রতি দেশের প্রতি কতটুকু ভালোবাসা আছে এটার ব্যাপার আসলেই আমরা মানে সন্দেহ আছে, যে মানে বাংলাদেশের পক্ষে থাকবো কি, মানে বাংলাদেশের ম্যাচ হচ্ছে, এটার বসে পাকিস্তানের সাপোর্ট করা বা চেয়ার আপ করা, এটা আসলেই খুব দুঃখজনক। খুব ভালো বলছেন, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। কথা বলছিলাম কয়েকজন দর্শকের সঙ্গে যারা বাংলাদেশকে সাপোর্ট করেন এবং বাংলাদেশকে ধারণ করেন, তারা সবাই বলছিলেন আবেগ থাকা যায়, ভালোবাসা থাকা যায়, কিন্তু বাংলাদেশের পরে, আগে জন্ম, জন্মভূমি, তারপর অন্য একটা বিষয়, এটা কিন্তু বলছেন তারা, এবং এটা খুব জরুরি,
মানে আপনি কি সেটা পরিচয় বহন করেন, আপনি কতটুকু তার দেশটাকে ভালোবাসেন, দেশটাকে ওন করেন, দেশটাকে নিজের মনে করেন। ধন্যবাদ সবাইকে।